শীত পড়তেই শহর জুড়ে ঘটছে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা রবিবার বিকেলে বিধ্বংসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ার সাঁকরাইলের পোড়ামিল এলাকার টেক্সটাইল কারখানায় ওই কারখানায় এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে গেঞ্জি ও মজুত করা কাপড়ে স্থানীয় বাসিন্দারা জানান আগুনের শিখা এবং কালো ধোঁয়ার কুণ্ডলি দূর থেকে দেখতে পাওয়া যায় এবং তৎক্ষণাৎ তারা দমকলে খবর দেন দমকলের ছটি ইঞ্জিন প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে গেছে টেক্সটাইলে মজুদ করা গেঞ্জি এবং অন্যান্য কাপড় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান দমকল সূত্রে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে